নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকো চলে এসছি হানড্রেড পারসেন্ট জেনুইন যাচাই করা জব আপডেট নিয়ে বন্ধুরা বর্তমানে এসডি অফিসে কর্মী নিয়োগ চলছে আপনারা যারা এসডি অফিসে কাজ করতে ইচ্ছুক তারা এখানে আবেদনটি করতে পারেন কিভাবে আবেদন করতে হবে তার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বর্তমানে পশ্চিমবঙ্গের কোন কোন লোকেশনে নিয়োগ চলছে কারা কারা আবেদন করতে পারবেন এখানে জয়নিং হলে কত টাকা স্যালারি পাবেন তার সঙ্গে আরও কি কি ফ্যাসিলিটি আপনারা পাবেন সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই সবাইকে বলছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে তারপরে আবেদন করুন যাতে আবেদন করার সময় কোনো রকম ভুল ভ্রান্তি না হয় বন্ধুরা আর যারা চ্যানেলটিতে নতুন এসেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন হান্ড্রেড জেনুইন যাচাই করা জব আপডেট যাতে সবার আগে পেতে যাতে আপনিও আবেদনটি করতে পারেন সবার আগে তো চলুন বন্ধুরা আমরা দেখিনি আপনারা কীভাবে আবেদন করবেন আর জব ক্রাইটেরিয়াগুলি কী আছে বন্ধুরা আমরা চলে এসেছি অন স্ক্রিনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসডি অফিস রিক্রুপমেন্ট দু হাজার চব্বিশ ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বেঙ্গলের বিভিন্ন এসডি অফিসে বর্তমানে রিক্রুটমেন্ট চলছে বন্ধুরা আপনারা যারা চাকরি করতে ইচ্ছুক এসডি অফিসে তারা অবশ্যই এখানে আবেদনটি করবেন খুব দারুণ একটি চান্স কিন্তু বর্তমানে চলে এসছে চাকরি পাওয়ার তাই সবাইকেই বলবো আপনারা অবশ্যই আবেদনটি করবেন বন্ধুরা এখানে সম্পূর্ণ ডিটেলস আমরা আলোচনা করব টোটাল ভ্যাকান্সি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুইশো ছয়টি অর্থাৎ বর্তমানে দুইশো ছয়টি শূন্য পদে এখানে নিয়োগ চলছে এখানে আবেদন করতে গেলে আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইচএস পাস অর্থাৎ এইচএস পাস প্রার্থীরা এখানে আবেদনটি করতে পারবেন এছাড়া গ্র্যাজুয়েশান পাস প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন বা কাজে জয়েন হতে পারবেন জেন্ডার বন্ধুরা এখানে মেল এবং ফিমেল উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বা উভয় প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে লিমিট বন্ধুরা এখানে দেখতে পারছেন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স প্রার্থীরা এখানে আবেদনটি করতে পারবেন বা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে এক্সপিরিয়েন্স বন্ধুরা রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই প্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় প্রার্থী এখানে আবেদনটি করতে পারবেন স্যালারি বন্ধুরা এখানে জয়নিং হলে আপনাদের স্যালারি থাকবে পনেরো হাজার সাতশো টাকা থেকে উনিশ হাজার সাতশো টাকার মধ্যে একটি স্যালারি আপনারা পেয়ে যাবেন তার সঙ্গে আরও যেসব ফ্যাসিলিটিগুলো আপনারা পাবেন পি এ ব্যবস্থা আছে রুম ফ্রি অর্থাৎ দূর থেকে যদি কারো কাজে জয়েনিং হয় তাহলে আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে থাকার জন্য রুম পেয়ে যাবেন জব পোস্ট বন্ধুরা এখানে দেখতে পারছেন ডাটা এন্ট্রি অপারেটার অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে বর্তমানে নিয়োগ চলছে এখানে বন্ধুরা বেসিক কম্পিউটার নলেজের উপর আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে আশা করছি বন্ধুরা বর্তমানে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই বেসিক কম্পিউটার নলেজের উপর অভিজ্ঞতা আছে তাই অবশ্যই আপনাদের বলবো যাদের মোটামুটি কম্পিউটার কম্পিউটার কম্পিউটারের উপর একটুখানি নলেজ আছে তারা সবাই এখানে আবেদনটি করে দেবেন ডিউটি টাইম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মিনিমাম ন ঘন্টা ডিউটি করতে হবে উইকলি ওয়ান ডে অফ অর্থাৎ সপ্তাহে একদিন ছুটির ব্যবস্থা আছে জব লোকেশন বন্ধুরা এখানে জব লোকেশনগুলো এখানে দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া বর্তমান, নদিয়া, হুগলি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা বীরভূম বাঁকুড়া শিলিগুড়ি মুর্শিদাবাদ বন্ধুরা বর্তমানে এই এগারোটি ডিস্ট্রিক্টে অর্থাৎ এগারোটি লোকেশনে বর্তমানে নিয়োগ চলছে বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি লোকেশনে আবেদন করতে পারেন বন্ধুরা নেচার অফ জব কাজটি সম্পূর্ণভাবে ফুল টাইম পারমানেন্ট একটি জব অর্থাৎ সম্পূর্ণভাবে স্থায়ী জব কোনো রকম অস্থায়ী জব নয় হাউ ক্যান অ্যাপ্লাই কীভাবে আবেদন করতে হবে বন্ধুরা অনলাইনে এখানে আবেদনটি করতে হবে অনলাইনে কিভাবে আবেদন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া আছে সেই ইমেল আইডিতে গিয়ে আপনাদের সিবিটি সেন্ড করতে হবে সিবিতে যেন অবশ্যই আপনার ফোন নাম্বার এবং ইমেল আইডি থাকে এরকম একটি সিবি অবশ্যই আপনাদের সেন্ড করতে হবে সিবিটি সেন্ড করার সময় অবশ্যই জব পোস্ট অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর এই জব পোস্ট এবং জব লোকেশন আপনি কোন লোকেশনে কাজটি করতে চাইছেন এটি অবশ্যই মেনশন করে দেবেন জয়নিং প্রসেস বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন জয়নিং প্রসেসটি রিজুম বা সিবি সিলেকশন অর্থাৎ আপনি যেই রেজুম বা সিবিটি সেন্ড করবেন সেটি প্রথমে সিলেক্ট করা হবে যদি আপনার রিজুম বা সিবিটি সিলেক্ট হয় তাহলে আপনাকে ইন্টারভিউতে ফোন করে ডেকে নেওয়া হবে আর যদি সিলেক্ট না হয় তাহলে আপনার কাছে কোনো রকম ফোন যাবে না বন্ধুরা এখানে ইন্টারভিউতে যদি আপনি পাস করতে পারেন তাহলে চোদ্দো দিনের একটি ট্রেনিং নেওয়া হবে ওই ট্রেনিংয়ের মাধ্যমে আপনাকে সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে পেরুল বন্ধুরা কাজটি সম্পূর্ণভাবে কোম্পানির পেরুলে অর্থাৎ কোম্পানির আন্ডারে হয়ে আপনাদের কাজটি করতে হবে রিকোয়ার্ড ডকুমেন্টস যে সমস্ত ডকুমেন্টগুলো থাকলে আপনারা এই কাজটিতে আবেদন বা জয়েন হতে পারবেন সেগুলো হলো আপনাদের আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট পাসপোর্ট সাইজ ফটো চার এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে তাহলে এই কাজ কাজটিতে আপনারা জয়েন হতে পারবেন বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন কারো যদি রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ